আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নেকটা ম্যাঙ্গো রমজানের মহিমায় দর্শক আলহামদুলিল্লাহ একটি একটি করে বেশ কয়েকটি রমাদান আমাদের কাছ থেকে গত হয়ে গেছে মাহের রমাদান আসলে আমাদের মুসলমান ভাই বোনদের ভিতরে বেশ কিছু আইবাদাতের স্পৃহা তৈরি হয় উদ্দীপনা তৈরি হয় সেই সাথে উজ্জীবিত করে নিজেদেরকে এমনই একটি আয়বাদাত হচ্ছে জাকাত জাকাত ইসলামের একটি মৌলিক আবাদা। এটি পবিত্র কোরআনের অনেক জায়গায় এসেছে আজকে আমরা আলোচনা করব জাকাত নিয়ে আর জাকাত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন আমাদের পরিচিত মুখ ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ ও গবেষক হযরত মাওলানা হাফেজ লুৎফর রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ওয়া আলাইকুম আসসালাম মুহترم যে কোনো সময় দেওয়া যায় কিন্তু আমাদের সব সাবকন্টিনেন্টাল এই সমস্ত দেশ এবং উপমহাদেশের এই দেশগুলোতে মাহে রমদন কেন্দ্রিক একটা জাকাত আদায়ের মানে আমাদের ই তৈরি মানে প্রবণতা দেখা দিয়েছে তো এই জাকাত আসলে নিসাব কতটুকু এবং খাদগুলো কী কী সে বিষয়ে যদি ধন্যবাদ আপনাকে আসলে কোরআনুল কারিমের মধ্যে জাকাতের কথা বিশেষভাবে উল্লেখ রয়েছে নামাজ এবং জাকাত এই বিষয়টি আল্লাহ রব আলমিন জড়িত একটি শারীরিক একটি হচ্ছে মালের বা আর্থিক এই জাকাত হচ্ছে ইসলামের মৌলিক এবাদত সময়ের মধ্যে একটু অন্যতম এবং ইসলাম যে পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত এর মধ্যে জাকাত হচ্ছে অন্যতম দারিদ্র বিমোচনের জাকাতের বিকল্প নেই জাকাত দানের জন্য আল্লাহ যেভাবে নির্দেশ কাদেরকে দেবে সেই নির্দেশও রয়েছে এবং আমরা যে রমজানের মুবারকের জাকাত দিই এটি যে বাধ্যতামূলক সরিয়েতে এমনটি না তবে কেন দিচ্ছি দিচ্ছি এই জন্য যে রমজানে সব বেশি হয় এবং সাধারণত মানুষ এক রমজান থেকে আর রমজান পর্যন্ত হিসাব করে যদি কেউ এমন হিসাব করে তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু বিষয়টি হচ্ছে যে বছর পেরিয়ে যাওয়ার পরেও আরও তিন চার মাস পরে রমজান সে রমজান আপনি জাকাত দিবেন এক বছরে এভাবে ডিউজ বা টাইম এভাবে ডিলে করার কোনো সুযোগ নেই অর্থ নেই আপনি যদি আপনার জাকাত রমজান টু রমজান বছর হিসাবে ধরেন সেটি ঠিক আছে রমজানের বাইরেও আপনি যেভাবে বলেছেন জাকাত দেওয়া জায়েজ জাকাত যে কোনো দিন যে কোনো মাসে দেওয়া যেতে পারে জাকাতের কোনো টাইম টেবিল নাই শর্ত হচ্ছে একজন মানুষের যদি ন্যূনতম এই নেশাব থাকে সেটি হচ্ছে সাত বরি সাড়ে সাত বরি স্বর্ণ এবং বাউন্ন বরি রৌপ্য এটার যদি মূল্য সব মূল্য যদি থাকে এবং সেই মূল্যটা থাকতে হবে একটি একটি বছর এবং তাও হতে হবে সব ধরনের ঋণ টিন মুক্ত থেকে অ্যাডিশনাল টাকা জমাকৃত প্রতিটি এবাদতের তো একটা লক্ষ্য আছে উদ্দেশ্য আছে জাকাতের উদ্দেশ্যটা কি আপনার কাছ থেকে আলোচনা আমরা শুনবো একটি বিরতির সময় হয়েছে বিরতি নিয়ে ফিরছে প্রিয় দর্শক সময় হলো ছোট্ট একটি বিরতির ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন সে আশা করছে প্রিয় দর্শক বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নেকটার ম্যাঙ্গো রমজানের মহিমায় মোহতারাম আলোচনা করছিলেন জাকাত নিয়ে আমরা মোহতারামের কাছে আলোচনা শুনছিলাম মোহতারামের কাছে প্রশ্ন করেছি একটি সেটি হচ্ছে জাকাতের উদ্দেশ্য জাকাতের উদ্দেশ্য হচ্ছে নিজের মালকে আপনার পরিশুদ্ধ রাখা নিজের মালের একটা সেফটি যেটাকে বোঝায় নিরাপদ যেটা বোঝায় এটাকে আরেকটি হচ্ছে দারিদ্র্য বিমোচন হয় আর যে কোনো আপনাদের লক্ষ্য উদ্দেশ্যতা আল্লাহ সন্তুষ্ট অর্জন এটা তার বিকল্প নেই এটা তো নিঃসন্দেহ রয়েছে তবে জাকাত অর্থনৈতিক ইসলামের অর্থনীতিকে সমৃদ্ধ এবং ইসলামী অর্থনৈতিক এস্টাবলিশ করার বিরাট একটি মাধ্যম এখানে গরিবরা যেমনিভাবে একটি বিরাট সুযোগ তাদের কাছে চলে আসে মানে একটা দারিদ্র বিমোচন হয় গরিবদের মানে কষ্ট ক্লেশ দূর করার জন্য আল্লাহ এই ব্যবস্থা করে রেখেছেন ধনীদের উপরে আর সবচেয়ে বড় হচ্ছে এই যে আমি জাকাত আদায় করলাম মানে আমার আল্লাহর একটি হুকুম আমি আদায় করেছি পক্ষান্তরে আমার মালকে আমি এবার পরিশুদ্ধ করে নিলাম আর কাদেরকে জাকাত দেবে সুরত আবার ষাট নম্বর আয়াতের মধ্যে আটটি খাতের কথা উল্লেখ রয়েছে জাকাত যারা না দেবে সে ব্যাপারেও কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্লা আলম সুরত উল্লেখ করে দিয়েছেন ষাট নম্বর যে ওটা তো জাকাত কাদেরকে দিতে খাত এবং আল্লাহ বলছেন বল্লা দিন ইকনী জুন্দ ফতাইম সাবির হফিস ফাহসিআতিন আলিম ইয়ম ইহামা আল হাহিন আহান্ন ফাত এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যারা জাকাতে দিবে না রম আপনার স্বর্ণ রৌপ্য আল্লাহ রাস্তায় যারা ব্যয় করবে না বাধা সৃষ্টি করবে তাদেরকে আল্লাহ রব্ল আলম করিন শাস্তির কথা বলেছেন এই জাকাত বা এই মাল তাদেরকে আগুন হয়ে আল্লাহ রব্ল আলমিন কপাল এবং পিছনে আল্লাহ রব্ল আলমিন পুড়িয়ে দেবেন দিয়ে দেবেন অগ্নিদগ্ধ করে দিবেন যাতে করে সে বসতে পারে মানুষের দেখে যেন চিনতে পারে এই লোকটি আল্লাহ রাস্তায় মাল ব্যয় করেনি জাকাত দেয়নি সেই জন্য জাকাত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জাকাত আমরা উইলিংলি দেব এবং হাকুম আলুম লিসা ইবল লিসা ইলিবাল মাহরুম যারা গরিব অসহায় তাদের প্রাপ্য হচ্ছে আমার কাছে জাকাত জাকাত কোনো দয়া না জাকাত জরিমানা না এটা অধিকার কোনো করুণা না আমার সম্পদে আমার সন্তানেরা আমার ভাই বোনেরা আমার স্ত্রী যেমনিভাবে একটি অধিকার ঠিক এমন একটি অধিকার রয়েছে গরিব এতে মিস্ত্রি অসহায় যাতে আমার জাকাত হয় এখানে কোনো কাউকে জাকাত দিলাম এবং সেখানে আমি কিছু তাদেরকে দয়া করলাম এমনটি কিন্তু না আরেকটি বিষয় হচ্ছে প্রত্যেকটা জিনিস দান করতে হবে ইন্নমা নামুক লিওয়া ঝিল্লা নুরিদ জালা শুকুরা বস্ত্র থেকে শুরু করে যে কোনো দানের উদ্দেশ্য থাকবে একমাত্র লেবাঝিল্লা লাদুম জাজ্লা শুকুর আল্লাহ সন্তুষ্টি অর্জনের দান সত্য করবে জাকাত দিবে এবং কোনো অবস্থাতে বাহাবা পাওয়ার জন্য বা ধন্যবাদ পাওয়ার আশায় না যদিও আমরা দেখতে পাই আমাদের সমাজে যারা জাকাত দিচ্ছে তারা বাহাবা পাওয়ার জন্য ব্যক্তি কিছু হাসিল করার জন্য জনসমর্থন লাভের জন্য এবং পরিচিতি অর্জনের জন্যে এবং সর্বোপরি তারা একজন দাতা হিসাবে সমাজে পরিচিতি এবং প্রতিষ্ঠিত লাভের উদ্দেশ্যেই দান করে থাকে এই দান সদ্গার মূল্য আল্লাহর কাছে দুই পয়সা মহতারা এই যে যথার্থই বলেছেন আপনি যে আইবাদতের ক্ষেত্রে যে লৌকিকতা বা আরবিতে যেটাকে রিয়া বলা হয় তো এই তো আমরা হাদিসের ভাষায় দেখি যে পরোক্ষভাবে আল্লাহ তালার সাথে একটা শির্কের মতো কারণ আইবাদত যদি লৌকিকতা প্রদর্শনের জন্য বা মানুষকে দেখানোর জন্য করে তাহলে এটা কি ধরনের গুণাহ রাখে যদি এক কথায় বলেন আমরা শুনুন কোরআন কারিমের মধ্যে অনেক জায়গায় এসে ফাওয়াইল উল মুসল্লিন আল্লা দিন মানসালাত ইমসাহ মানে শাস্তির কথা বলা হয়েছে ধ্বংসের কথা বলা হয়েছে কোরআন আর এক জায়গায় বলা হয়েছে কম উল্লাহ সাল্লাতি কম কুসলা নাজ মানুষকে দেখানো এবাদত যারা করে তাদের শাস্তির কথা বলা হয়েছে সর্বোপরি মানুষকে দেখার উদ্দেশ্যে যে সমস্ত এবাদত বন্দি কি যা করে আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য না আল্লাহ কাছে গ্রহণযোগ্য না হইলে রেজাল্ট জিরো রেজাল্ট জিরো জাহার নামের শেষ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক দেখছিলেন নেকটার ম্যাঙ্গো রমজানের মহিমা মুহতারামের আলোচনা থেকে আমরা যে বিষয়টি বুঝেছি যে জাকাত এটা এমন একটি বিধান এটা আমাদের নিজেদের সম্পদকে পবিত্র করার জন্য ধনী গরিবের সমতা রক্ষার জন্য আসুন এই জাকাত আমরা আদায় করি আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন আজ এ পর্যন্ত দেখা হবে আগামীকাল ঠিক একই সময় ইনশা সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার